That's a purush. Oh shit, man. Oh Allah. Good morning, everyone. আমরা এখন আসি হচ্ছে খুলনায়। রাতে আমরা এখানে ছিলাম আর এই যে সবাই রেডি হইতেছে বেরোয়ার জন্য, তো চলেন বেরোই। তো এখনো ডিসাইড করি নাই কোথায় যাব, বাট আই থিঙ্ক আমরা এখন যাচ্ছি বাগেরহাট। খুলনার মোস্ট ফেমাস প্লেস হচ্ছে ওই বাগেরহাটি, দ্যাটস ওয়াই আমরা সবার আগে বাগেরহাটি যাচ্ছি। এখান থেকে প্রায় 30 কিলো প্লাস হবে। আমরা মোট 5 জন যাচ্ছি আর কালকে রাতে অনেক ঠান্ডা পড়ছে, তো কালকে রাতে আর আমরা কোথাও বের হই নাই। বাসায় আসতে আসতে অলমোস্ট 10টা বাজে গেছে, দ্যাটস ওয়াই আর বের হই নাই বাসার থেকে। খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ছি। আর যেহেতু কালকে যে রাস্তাটা দিয়ে আসছিলাম, রাস্তাটা তো দেখানো পসিবল হয় নাই। রাস্তাটা প্রচুর রিস্কি ছিল, প্রচুর পরিমাণ লরি চলতেছিল, হুটহাট করে গাড়ি চাপায় দিতেছিল, দ্যাটস ওয়াই ওই রাস্তাটা অনেক ডিফিকাল্ট ছিল চালানোর। আর যেহেতু রাত ছিল তো এরিয়াটাও খুবই ডেঞ্জারাস ছিল, তো আমরা এর মধ্যে জাস্ট একটা জায়গায় রেস্ট দিছিলাম, এরপরে আমরা রওনা দিছি। তো যাই হোক, আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে চলে আসতে পারছি, এটাই হচ্ছে অনেক কিছু। আর আজকে বের হয়েছি খুলনা ঘুরার উদ্দেশ্যে, সারাদিন ঘুইরা আবার বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়াটা একটু প্যারা হয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা আজকে খুলনা থাকবো। আচ্ছা, এখানে আমরা ট্রলার দিয়ে পার হবো। সো কালকে রাতে আমরা এভাবে ট্রলার দিয়ে পার হয়েছি, তো কালকে রাতেরটা যদিও আমি শ্যুট করতে পারি নাই, তো আজকে আপনাদের দেখাই দিতেছি কিভাবে আমরা ট্রলার দিয়ে পার হয়েছি। খুবই রিস্কি একটা পজিশনে আছি, একদম উঁচা জায়গায়। ওরে ভাই রে ভাই, কীভাবে নামাইছে দেখছেন? ও শিট ম্যান, ওরে আল্লাহ ভাই, এটা কেমন ব্যাপার? আমরা ট্রলার দিয়ে যে জিনিসগুলো অ্যাভয়েড করি ওগুলো দিয়েই সাফার করতে হয়। তো অল্প একটু জায়গা, ওইখান থেকে এই জায়গাটাতে পার হইতে হয় ট্রলার দিয়ে। আমি চিন্তা করতেছি যখন বর্ষাকাল থাকে তখন মানুষ কিভাবে পার হয়। আচ্ছা বেরোই আমরা। আচ্ছা, এখান থেকে এখানে পার হওয়াটা হচ্ছে 20 টাকা করে, খুবই রিস্কি ছিল আমার জন্য, হয়তো বা এখানকার মানুষের জন্য এটা নর্মাল। তো এটা হচ্ছে দিঘিলিয়া উপজেলা। ওই মোবিলটা চেঞ্জ করে দেন। আচ্ছা, 974 কিলো চালায় ফেলছি, তো মোবিলটা এখন চেঞ্জ করে ফেলবো। কালকেই চাইছিলাম চেঞ্জ করতে, বাট কালকে তাড়াহুড়া ছিল এই জন্য কালকে চেঞ্জ করা হয় নাই। এটা কি গাছের? একদম পাকা মনে হইতেছে। আচ্ছা, এটা দিয়ে নাকি 2000 কিলো চালানো যাবে, বাট এটা দিয়ে আমি 1500 চালাবো লাস্ট। গাইজ, আমরা এখন যাচ্ছি হচ্ছে রূপসা ব্রিজের নিচে দিয়ে, আর উপরে প্রচুর ঠান্ডা বাতাস, তো আমরা এখানে একটু ছবি টবি উঠাবো, কজ ব্রিজটা আসলে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আর ওই যে ওইটা কি হইতেছে, ওই যে ওইটা, ওটা কি রেললাইন? আচ্ছা, ওইদিকে অর্ধেক রেল লাইনের কাজ কমপ্লিট হয়েছে আর বাকি অর্ধেক হয় নাই, তো আপনাদের ওই পারে গিয়ে দেখাই। ওয়াও, মানে যে কষ্ট করে আসছি সে কষ্টটা সার্থক, পানিটা একদম পরিষ্কার। আর ওই যে ছোট ছোট জাহাজগুলো দেখা যাইতেছে, সবগুলো হচ্ছে বালুর জাহাজ। একটা ছবি উঠা দাও প্লিজ, প্লিজ প্লিজ ব্রো প্লিজ। আমাদের সাথে যে ভাইয়াটা আসছিল আমরা ওকে এখানে রাইখা, আমরা 4 জন যাচ্ছি বাগেরহাটের দিকে। গাইজ, স্বাগতম বাগেরহাট। আমরা বাগেরহাটের রাস্তায় আইসা পড়ছি, তো এখানে একটু দাঁড়াইছিলাম, ছবি টবি উঠাইলাম। আজকে এই নিয়ে 3 দিন আমরা ঢাকার বাইরে। ওরে রাস্তা ব্রো, 90+ বাইক চালাইতেছি বাট মনে হইতেছে যে বাইক আগাইতেছি না। আচ্ছা, এদিকে আবার পুলিশে সিগন্যাল দিছে, তো দেখি কি বলে। সবার থেকেই এই যে লাইসেন্স আছে, কাগজ জি। আমার নাম আকাশ, বাগেরহাট।
হ্যাঁ হ্যাঁ ঘুরতে আসছি। সাভার থেকে তো আসছি আমরা আরো 5 দিন আগে। আমি স্টুডেন্ট আর হচ্ছে ব্লগিং করি আর হচ্ছে ও বিজনেস করে। এই যে আমার নাম দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করতে পারেন। ইনশাল্লাহ দোয়া করেন। ওকে ওকে ভাই ধন্যবাদ। তো চলেন আপনাদের দেখাই ভিতরে কি কি আছে, আর আমিও দেখি, এর আগে কখনো আসি নাই, এটাই প্রথম। তো ফার্স্টে আমরা যাব হচ্ছে জাদুঘরে। তবে জাদুঘর ভিজিট করার পরে আমরা আসছি হচ্ছে মসজিদ দেখতে। এটা হচ্ছে মসজিদের সেই গেট, আর গেট দিয়ে এখন ঢুকতেছি। তো এই হচ্ছে মসজিদ, এটা হচ্ছে কবরস্থান, আর এটা হচ্ছে মসজিদ। তো আমরা এখন মসজিদের ভিতরে যাব। সবাই অলরেডি মসজিদের ভিতরে চলে গেছে, আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর এই যে এই পাশে একটা বড় একটা বটগাছ, এটা অনেক পুরনো। মসজিদের ভিতরটা একটু দেখে আসি। এই যে মসজিদ, আর এই যে এখানে অনেক বড় একটা দিঘি, ঐতিহাসিক ঘোড়া দিঘি। তো এই যে এখানে অনেক ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা স্টপ করে করতে পারেন। তো আমরা হচ্ছে এখানে একটা মাজারে। তো এই হচ্ছে মাজার, আর মাজারের সামনে আরেকটা দিঘি আছে, দিঘিটা খুব সুন্দর, আর এখানে অনেক মানুষ। আচ্ছা গাইজ, এই দিঘিটার ভিতরে নাকি কুমির আছে, তো দেখি কোন জায়গায়। এটা ওইদিকে না, চলো কুমির দেখতে পারি কিনা। এখানে তো বললো ওইদিকে নাকি গেলে কুমির দেখতে পারবো। তো গাইস আমরা যাচ্ছি হচ্ছে কুমির দেখতে প্লাস ধরতে, বিলিভ করা যায়। গাইস আমরা আসছিলাম হচ্ছে কুমির দেখতে, বাট এখানে আইসা শুনি যে এখানে আইসা কুমির ধরাও যায়। সো চলেন আজকে আপনাদের কুমির একদম কাছ থেকে দেখাই। আচ্ছা ওই যে লড়াচড়া করতেছে, পুরুষ, আর ওই যে ওর দাঁত গুলো দেখেন, মাশাআল্লাহ। আসছিলাম হচ্ছে দেখতে, বাট আসেন এই যে চোখ গুলো লড়তেছে। ও কি ঘুমাইতেছে? না 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 না, একটা ঘুমাই না, তার নড়াচড়া করলো কেটে। না না না, ওই যে চোখ, এই চোখ অন্ধ, আর ওই যে চোখ অন্ধ। আচ্ছা দুইটা চোখ অন্ধ? হ্যাঁ, এটা না এক চোখ খোলা। ও আচ্ছা, এটা ডান চোখ অন্ধ, ওটা বাম চোখ অন্ধ। আচ্ছা দুই কুকুর মানে মারামারি করে হয় কয়েক দিন, 5-6 দিন আগে ওই যে আঙুল কামড়ায়, ওই যে কামড়ায় ধরেছে, নখ শখ ছিঁড়ে ফেলাইছে। এই যে একটা নখ নাই। সবাই মোটামুটি ভয় পেয়েছে, আমি আপনাদের জন্য আজকে আসছি এখানে দেখানোর জন্য। চলেন অনেক ধরছি, এখন এখান থেকে বের হই। আচ্ছা রায়হার এখানে একটা বাদাম পাইছে, বাদামটারে আনবক্সিং করব। এই বাদাম আমি কখনো দেখি নাই। এটা কি কালো কালো? এগুলো খোসা আছে, খোসা খোসা খুলো। আচ্ছা ওর খোসাও খুলতে হবে। খোসা গুলো তো রিয়াস, খোসা কেমনে খুলব? এই যে ভাই, এই যে ভিতরে কি বাদাম? এটা পেস্তা। এই যে এই যে এই যে না ভাই, ওই ওই যে এবার যে লিচুর বিচিটা হইছেন না, এবার ওই ওই ছলাটা ফেলা দেন, এবার ভিতরে বাদাম পড়বে। আরে ভিতরে বাদাম। খাওয়া দাও তো কেমন লাগে? এই আমার সাদা কেমন মা? তো গাইজ এখন বাজে হচ্ছে 5:49, আর আমরা আসি হচ্ছে ওই যে রূপসা সেতুর সামনে। আর ওই যে রূপসা সেতু, কুমির দেখার পর আমরা যে একটা ভাইয়াকে রেখে আসছিলাম, সে ভাইয়ের বাসায় গেছি, ওখানে খাওয়া দাওয়া করছি। ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোইছি, যে বাসায় স্টে করছিলাম রাতে, আমরা সেই বাসায় যাব।
ওকে, তো ফাইনালি আমরা চলে আসছি বাসায়। আর এখন অলমোস্ট 12টার উপরে বাজতেছে। মাঝখানে আমরা খুলনা ইউনিভার্সিটিতে গেছিলাম, তো ওইটা শুট করা হয় নাই। আমরা ঘুরতে ঘুরতে একদম মানে রাত করে ফেলছি, দেড় সো এখন অন্ধকার হয়ে গেছিল। আর অন্ধকার যেহেতু তো ভিডিও দেখায় আসলে কোনো মজা নাই। আচ্ছা, আমার পিছনে রায়হান, এই যে রিয়াজ, আর ওই যে তানবীর, বেশি বেশি ভিডিও দেখবেন। তো যাই হোক, আমরা অনেক দুষ্টামি ফাইজলামি করতেছি, তো আপনাদের কাছ থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আই হোপ আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Love is Dada.